বলতে পারি যে হ্যাঁ তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভোর রাত্রিবেলা আমরা যেই কষ্ট করে এসেছি কিসের জন্য। আমরা এখন চলে এসেছি রোমে, ভ্যাটিকান সিটি। ফর দ্য মোস্ট আন্ডারড্রেসড গার্ল হিয়ার, আই হ্যাভ দ্যাট পারবে না আমাদের চন্দন অনুষ্ঠান, হেরে যাবে হেরে যাবে। তুমি তো আসো, গাড়ি পার্কিং এ স্পেন্সার আছে, স্পেন্সারে এখানে বিশাল জায়গা। এই 4:40 আমরা রেডি হয়ে গেছি, বাট এর অনেক আগে কোনো উঠেছে, তারপরে আমি উঠেছি। তো আমরা এখন দুজনে রেডি হয়ে বেরোচ্ছি, কি কারণে কিসের জন্য বেরোচ্ছি কোথায় যাচ্ছি সব তোমরা একটু বাদে জানতে পারবে, বাট এখন থেকে কিন্তু ব্লগটাকে আমরা স্টার্ট করে দিচ্ছি। ব্যাপারটা বেশ থ্রিলিং, এরকম বহু বছর বাদে এরকমভাবে যাচ্ছি আমরা অনেক ভোর রাত্রির বেলা, আর বেশি জোরে কথা বলতে পারছি না। সকালবেলা একটু পুজোও করেছি কিন্তু শাঁখ বাজাইনি, লোকে মারধর করবে ভোরবেলা এরকম ইয়ে করলে। চলো, আমরা এরকম ভোরবেলা মাঝরাত্রি অনেকবার বেরিয়েছি, দীঘা যাব, মন্দারমণি যাব, এরকম অনেক প্রোগ্রাম হয়েছে, বাট আজকে বহুদিন বাদে আমার যখন এরকম সকালবেলা উঠেছি ঠাকুরকে দিচ্ছি, তখন কি মনে পড়ছে বলতো, সেই প্রথম বিয়ের পর আমাদের দীঘা যাওয়া, মানে হানিমুন আর কি। তো তখন তো আমাদের এরকম ফোর হুইলার ছিল না, কুনালের একটা সেই হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়ি ছিল। তো শীতকাল ভোর রাত্রি মানে মানে ফার্স্ট ট্রেনটা আমরা ধরবো আমাদের চন্দননগর স্টেশন থেকে, মুড়ি সুড়ি দিয়ে গাড়িতে করে লাগেজ নিয়ে যাচ্ছি, আর কোনো গ্যারেজ চন্দননগর কোনো গ্যারেজ আমাদের কি ব্যারিকেড করে দিয়েছে চন্দননগরে, কোনো গ্যারেজ আমাদের গাড়ি না নিচ্ছে না, সব রিফিউজ করে দিয়েছে। ভাবছে কি আমরা বোধহয় ভোরবেলা হয় না ছেলেমেয়েরা পালিয়ে যায় বিয়ে করতে, সেরকম একটা ব্যাপার আর কি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. জাগানো শোনালো জেগেছিলাম, নাহলে ঘুমিয়েই যেতাম। বহু দিন তার অভ্যাস নেই ভোরবেলা উঠে এরকম বেরোনো। তো আমরা যারা কন্টেন্ট মেকার না, সারাদিন আমরা যে ভিডিও বানাই বা কন্টেন্টটা ক্রিয়েট করি তার উপর বেস করে আমরা একটা থাম্বনেল। তো এতক্ষণ কিছু বলতে পারছিলাম না, কারণ কনফিডেন্ট তো ছিল না। তো ওই ভোর রাত্রিরে বেরিয়ে যে এত দূর আসা, আমার কনফিডেন্স ছিল তোমার ছিল না, যা শুনছি টিভিতে বা খবরে যা দেখছি তাতে কোনো ছিল না। কিন্তু এখন দাঁড়িয়ে আমি বলতে পারি যে হ্যাঁ তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভোর রাত্রিবেলা আমরা যেই কষ্ট করে এসেছি কিসের জন্য, সেটাই তো। তো আমরা এখন গন্তব্যের দিকে এগোচ্ছি, দেখা যাক। আমরা যাচ্ছি রোমে, রোমে রোমে যাচ্ছি, হ্যাঁ ভ্যাটিকান সিটিটা আগে দেখেই বাড়ি যাবো। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake. আমরা এখন চলে এসেছি রোমে, ভ্যাটিকান সিটি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি লেক টাউনের শ্রীভূমিতে, আর এটা হচ্ছে শ্রীভূমির 50তম বর্ষ, মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর সেই উপলক্ষে ওরা এখানে বানিয়ে ফেলেছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা ক্যাথিড্রাল বা চার্চ, তো তার আদলে এই ভ্যাটিকান সিটি। তো সকাল 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 বলবো না, আমরা ভোরবেলা চলে এসেছি এই সিটি দেখবো বলে। এবার চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। যদিও কোনোদিন আমি এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চ বা ক্যাথিড্রালে সামনাসামনি দেখিনি, তবু এখানে এসে বেশ মনে হচ্ছে যেন সত্যি সত্যি কোনো ভ্যাটিকান সিটির ক্যাথিড্রালের সামনেই দাঁড়িয়ে রয়েছি। একদম নিখুঁত সুন্দর কাজ, অপূর্ব সুন্দর বানিয়েছে, সামনে থেকে দেখার যে সুযোগটা এটা কিন্তু সত্যিই বেশ লোভনীয় ব্যাপার।
যদিও আমি বলবো যে এটা যদি সত্যি দেখতে মানে হয় তাহলে রাতের বেলা আসাটাই বেশি ভালো হবে, কেননা এখানে যে রাতের ওই আলোর কারুকার্যটা সেটা যেন এই জিনিসটাকে আরও বেশি মোহময়ী করে তুলবে। যদিও ভোরের বেলা এর সৌন্দর্যটা কোনো অংশে কম নয়, তবে রাতের বেলা আরও বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কিন্তু এখানে সংবাদ মাধ্যমে যা দেখছি বা ইউটিউবের দৌলতে যা শুনছি যে প্রচণ্ড ভিড় হচ্ছে, তোমরা দেখো আমরা কিন্তু এখানে আছি এখন প্রায় 6টা বাজে, তো তার মধ্যেই দেখতেই পাচ্ছ এখানে লোক সমাগম কতটা হয়েছে। তার মানে বুঝতে পারছো বেলা বাড়ার সাথে সাথে বা রাত বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড়টা কতটা জায়গায় পৌঁছতে পারে। তো সেই কি বলবো, সেই জিনিসটাকে আমরা এড়িয়ে চলেছি, দেখার সুযোগটা করে নিয়েছি আমরা ভোরবেলা। তো বেশ ভালো লাগছে এসে দেখতে পেয়ে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ জিনিসটা এত সুন্দর করেছে, এত নিখুঁত করেছে, সত্যিই মানে অপরূপ সুন্দর লাগছে। আর তার সাথে মঞ্চের ভিতরের ঠাকুরও কিন্তু ভীষণ সুন্দর, একদম সোনালি সাজে, মানে মা দুর্গাকে যে এত সুন্দর লাগছে এখানে সামনাসামনি না দেখে উপলব্ধি করতে পারবেই না তোমরা। তাও যতটা সম্ভব আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, তোমরা আমার ব্লগের মাধ্যমেই যারা আসতে পারবে না তারা বাড়িতে বসে দেখো। সেই সুযোগটা আর যে সুযোগটা আমি পেয়েছি দেখার, তো তোমরা যারা পারবে না আসতে পারে তাদের জন্য এই সুযোগটা আমি কিন্তু করে দিচ্ছি। এর জন্য কিন্তু ব্লগটা দেখে একটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। দুর্গা পুজোটা কিন্তু আমি ভালোই হাঁটা কেন বলো তো, এই বছরের প্রথম দুর্গা ঠাকুর দেখলাম আমরা শ্রীভূমির ঠাকুর দিয়ে, তাও আবার ভ্যাটিকান সিটি ভাবা যায় তাই না, ফাটাফাটি কিন্তু না, খালি ছবি তুলবে ছবি তুলবে, মেন লকটা করার কোনো নেই। দেখো এটা দেখো, এটা দেখবো কি আমাদের স্ট্যান্ডার রকম, হ্যাঁ এর থেকেও সুন্দর। আর প্যান্ডেলে শোনো না, প্যান্ডেলে গেছি, প্যান্ডেলে ওখানে দাঁড়িয়েছি, একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড গেছে, তা বয়ফ্রেন্ডটা তার গার্লফ্রেন্ডকে বলছে ইউ আর দ্য মোস্ট আন্ডার ড্রেসড গার্ল হিয়ার। আমি ভাবছি হে ভগবান, ভোর 4টার সময় কে সেজে এসছে, আমরা তো কিছুই করি। হ্যাঁ নতুন একটা জামা পরছি, দেখো পুজো ঠাকুর দেখতে গেলে নতুন জামা পরতে হয় নাকি, সেটাই শুধু আমি এত না করেছি, বাট উই আর অলসো আন্ডার ড্রেসড, এখানে অনেক লোক অনেক সাজুগুজু করে বেশি করে এসে। তবে যতই আমরা শ্রীভূমির ঠাকুর দেখতে আসি না কেন, দেখছো এখানে যে লাইটিংয়ের গেটগুলো হয়েছে এগুলো কিন্তু সব আমাদের চন্দননগরের গেট, বুঝলে লাইটিং, আরে বাবা হ্যাঁ চন্দননগরের সব লাইটিং, আমরা সকালবেলা এসছি বলে তাই কলকাতায় পারবে না আমাদের চন্দননগর, হেরে যাবে হেরে যাবে, এখানে কলকাতায় দাঁড়িয়ে সব বলো না মারধর খেয়ে বাড়ি যাবে। তো এই সব এই গেটগুলো সব চন্দননগরের লাইটিং, লাইটিংটা আরও ভালো দেখা যেত, আর ভ্যাটিকান সিটিটাও খুব ভালো করে দেখা যেত, লাইটিংটা পড়লে বেশি ভালো লাগতো, বাট রাত্রিবেলা আসার দুঃসাহসিকতা আর দেখাতে পারবো না, কারণ আমরা আর ঢুকতে পারতাম না এখানে, ওই জন্য ভোরবেলা এই টাইমিংটা একদম বেস্ট ছিল, দেখে নিলাম ব্যাস আর কিছু করার নেই। আর আমাদের গাড়ি পার্কিংটা আমরা ব্যাপক জায়গায় করেছি, ভূমিতে আসো গাড়ি পার্কিং এ স্পেন্সার আছে, স্পেন্সারে এখানে বিশাল জায়গা, এই সামনেই স্পেন্সার আর স্পেন্সারের সামনে এখানে একদম হাতি আছে, একদম ভাস্ট একটা পুরো এরিয়া রয়েছে এখানে কার পার্কিং এর, খুব সুন্দর ব্যবস্থা, যদিও হাতিটা আমাদের ওখান থেকে হ্যাঁ 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 বিদ্যালঙ্কায় থাকে তো এই হাতিটা, রোজ স্কুল যাওয়ার সময় দেখি, হ্যাঁ ঠিকই বলেছো। আর তবে রাত্রির বেলা আসলে কতটা কি স্পেস পাবে বলতে পারবো না, সকালবেলাটা চলো আমাদের গাড়ি কাজ, এইটা আমাদের গাড়ি নয়,
ও হ্যাঁ আইনেছি না, এটা আমাদের গাড়ি তাহলে। ও আমরা তো ওই দিকটা রেখেছি, সামনে আবার একটা পার্কও রয়েছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. Darun, darun. Hey, jagata darun lagi. আরে আরেকজন তো ছবি তোলার জন্য নেমেছে বললে একটুখানি ছবি তুলে নি, নেমে যাও এখন ফাঁকা আছে। কখন থেকে বললাম চলো ওই বেলঘরিয়া এক্সপ্রেসে ওইখানে কিছু খেয়ে নাও, তখন অনেক দোকান ছিল এখানে, এখন দেখি খেলো না গুলাচ্ছ। চলো এখন খেয়ে নাও। আর এখন কটা বাজে গেল তো? 7:36। আমার গাড়ির ডান দিকের টায়ারটা সেই আগে একবার যেরকম হয়েছিল ফুলে গেছিল সেই আবার হয়েছে, এটাকে মনে হচ্ছে আজকেই বিদায় করতে হবে নতুন টায়ার, কিন্তু এখন দুঃখের বিষয় এখনো কেউ দোকান খোলেনি, এখন পুজো তো পুজোর সময় এবারে ঘোরাঘুরি তো আছে, তো এই বাহনটাকে আমাদের অবহেলা করলে হবে না। তোমার পেট ভরলেই হলো। তো আমরা এখানেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, এরপর আমরা বাড়িতে চলে যাবো। আর আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করে দেবো, আবার এখন অন্য ব্লগ চালু হবে একটু বাইরে থেকে। তবে বাইরের আজকে শ্রীভূমির ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যারা আসতে ইচ্ছুক এসে দেখো, আর ভালো করেছো। তবে রাতের দিকে আসার মানে দুঃসাহসটা দেখিও না, কারণ প্রচন্ড ভিড় হবে, দেখতে ভালো লাগবে কিন্তু মারাত্মক ভিড়, যদি আসতে পারো তো খুব ভালো কথা। আর যারা আসতে পারলে না তারা আমাদের ব্লগটা বাড়িতে বসে বসে দেখো আর এনজয় করো, ঠাকুরটাকে দেখো, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তো এরকম অনেক এক্সাইটিং ব্লগ তোমরা দেখতে পাবে, আরো অনেক ঠাকুর আমরা দেখানোর চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট, অ্যান্ড গুড নাইট বলে বলে অভ্যাস হয়ে গেছে। বাই বাই, লাভ ইউ।